এখানে কোনো স্টুডেন্ট ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, যদি তারা সঠিকভাবে বা সঠিক গাইডলাইনের মতো যদি কাজ করে তাহলে 100% সাকসেস হওয়া সম্ভব। আর এখন 2022 সালে, এটা মেবি আগস্ট মাস, না আগস্ট মাস, এখন আমাদের যেহেতু ঈদ চলে গেছে, সামনে ঈদ চলে গেছে, এখন এই সময়টা শুধু নতুনদের জন্য, পুরাতন ফ্রিল্যান্সাররা যারা আমরা আছি, সত্যি কথা বলতে পুরাতন ফ্রিল্যান্সারদের কাজ খুব কম হচ্ছে, এখন খুবই কম, মানে চলার মতো টাকা ফাইবার থেকে আসতেছে, 30-40 এরকম আসতেছে, কিন্তু একটা করে অ্যাকাউন্ট থেকে, কিন্তু নতুনদেরকে খুবই ভালো প্রায়োরিটি দিতেছে, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো। কারণ নতুন যত গিক আছে 10-12 রিভিউ সবগুলো ফার্স্ট পজিশনে চলে আসছে, আর পুরাতনরা সবাই লাস্টের দিকে ফাটাই দিছে। ফাইবারের কিছু রোবটিক সিস্টেম আছে, যাদের মাধ্যমে ওই রোবটিক সিস্টেমগুলাই কিছুদিন, ধরেন 6 মাস যদি নতুনদেরকে সামনের দিকে দেয়, পরে আবার 6 মাস একটু নতুনদেরকে একটু পিছিয়ে পিছিয়ে দেয়, যে তোমরা একটু পিছিয়ে চলে যাও, পুরাতনদেরকে একটু সুযোগ দেয় আবার, ঠিক আছে, সবাইকে মূলত একসাথেই ই করতে হয়। কিন্তু সব ক্যাটাগরির গিগুলো এরকম হয় না, যেমন আমরা যে ক্যাটাগরিতে কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরির কাজগুলো একটু গিগুলো, ধরেন কিছু গিগ থাকবে 1-3 পজিশনে, আবার কিছু গিগ থাকবে ফার্স্ট পজিশনে, আবার কিছু গিগ থাকবে 10 পজিশনে। কারণ হচ্ছে আমাদের গিগের উপর নির্ভর করবে কোন গিগটা কখন র্যাঙ্কের দিকে যাবে। আর এটা নিয়ম হচ্ছে আপনার নির্দিষ্ট সময়, ধরেন হচ্ছে 6 মাস যদি আপনার গিগ যদি ফার্স্ট পজিশনে থাকে, তারপরে আপডাউন হবে, হয় 3 চলে যাবে, নয় 5 চলে যাবে, হয় 10 চলে যাবে। আবার যেটা আপনার গিগটা, ধরেন ইনস্টাগ্রামের গিগটা আপনার 6 মাস ফার্স্ট পজিশনে ছিল, আবার এসিয়ার গিগটা লাস্ট পজিশনে ছিল, 10 পজিশনে ছিল, সেটা আবার ফার্স্ট পজিশনে চলে আসছে, আবার ইনস্টাগ্রামেরটা লাস্ট পজিশনে গেছে। সেই জন্য আমরা একটা কাজ যদি শিখি তাহলে আমরা কখনোই কি সাকসেস হতে পারবো না, আর হলেও খুব একটা বেশি দিন টিকবে না। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট। এখানে আমাদের টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের আমরা সার্ভিসগুলো যদি দেখি, আমরা কী কী শিখবো, ধরেন এখানে দেওয়া আছে মোটামুটি, এখানে কিছু সামথিং দেওয়া আছে, যেমন ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে অর্গ্যানিক প্রমোশনের, যেটা গ্রুপ পোস্টিংয়ের কাজ বলতে পারি, এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, এটার কাজ হচ্ছে ধরেন আমরা বিভিন্ন সময় ফেসবুকে যখন ব্রাউজিং করি বা স্ক্রল করতে থাকি, আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাড শো হয় বা প্রোডাক্ট শো হয়, যেটা মূলত স্পন্সর লেখা থাকে উপরের দিকে, ওইটা মূলত আমাদের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করা হয়, ওই কাজগুলো আমরা করব। এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে, যদি আমরা শিখি, টোটাল 15-16 মতো অ্যাড ক্যাম্পেইন আছে, সবগুলোই আমরা শিখব। এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কাজ, আমি জাস্ট সংক্ষিপ্ত আপনাদেরকে বলে যাইতেছি, তারপরে আমি দেখাবো কোনটার কীরকম চাহিদা আছে। এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউবের সমস্ত সার্ভিসগুলো আমরা এখান থেকে দেখব, একটা কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, এবং অ্যাডভান্স লেভেলের এসইও কাজ থাকতে পারে, ভিডিও আপলোড করতে পারেন, এই ক্লাসটা করে আপনারা সহজে ইউটিউব থেকেও আর্নিং করার পর্যায়ে চলে যেতে পারবেন, মানে একটা ইউটিউবের কোর্সের ভিতরে যাবতীয় সব কিছু আছে এখানে। এটা হচ্ছে ইউটিউব এসইও বলতে পারেন, এটারই একটা শাখা। আমি এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা এক এক সময় অনেক মানুষ আছে, যেমন আমরা ইউটিউবে সার্চ করি, বিভিন্ন কোনো কিছুর প্রয়োজন বা দেখার প্রয়োজন হলে আমরা ইউটিউবে সার্চ করি, কিন্তু এটার গুগল অ্যাড করার কারণ হচ্ছে গুগলেও মানুষ আছে যারা সার্চ করে বিভিন্ন কোনো কিছু লেখলে, ওই জিনিসগুলো খুঁজে বের করার জন্য লেখে থাকে। তো গুগলে যদি ওই জিনিসটা যদি আমরা র্যাঙ্ক করাই তাহলে কিন্তু আমরা ওইখান থেকে ভালো পরিমাণে ভিউ পেতে পারি। এরকম যদি আমি একটা এক্সাম্পল দেই, আমার ফার্স্ট ভিডিও একটা ভাইরাল করছিলাম মূলত আমি ইউটিউবের গুগলের এই জায়গায় নিয়ে আসা, মূলত ওই গুগল র্যাঙ্ক করানোর মাধ্যমে আমার এই একটা চ্যানেল মনিটাইজেশন করা আছে, আরজেড ফটো এডিটিং। এখানে এ মাসে মোটামুটি $207 ইনকাম হয়েছে, এটা বললে বিশ্বাস করবেন না, এটা এক ধরনের কাজ, এটাও আমি আপনাদেরকে শেখাবো, সমস্যা নাই। আমি যদি আমাদের ভিডিওটা দেখাই, এটা আমি অনেকদিন আগে কাজ করতাম, এখন আর কাজ করি না, তো আমি একটু দেখাই। দেখেন আমার এই ফার্স্ট ভিডিওটা আমার এখানে প্রায় ভাইরাল হয়ে গেছে, 52,000 ভিউ হয়েছে, এটা মূলত আমি গুগলের ফার্স্ট পজিশনে এনে রাখছিলাম বিদায়, এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে ফার্স্ট ভিডিওটাই।
দেন তারপরে অনেকগুলো ভিডিওস আছে, এই একটা ভিডিওস আছে এটা কিন্তু ভাইরাল হয় না, আমি ওই কাজগুলো করি নাই, আবার এই গোটা আবার অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটাই আমি র্যাঙ্ক করাইতে পারছিলাম। এখন র্যাঙ্ক করানো একদম সহজ। আর এই চ্যানেলটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এই চ্যানেল, বেশি না, মাত্র 190টা সাবস্ক্রাইবার আছে। আর্নিং না দেখাইলে আপনাদের আবার মোটিভেশন হবে না, ঠিক আছে? আর্নিং দেখাই, এটা কাজ শুরু করছি আগামী মাসের, শুরু করছিলাম আমরা মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আমাদের চলতেছে। এ মাসে অর্ডার চলছে, এ মাসে দেখেন $154 আর্নিং হয়েছে। টোটাল আর্নিং যদি আমি দেখি, লাইফ টাইম আর্নিং দেখেন, মোটামুটি $260 ইনকাম হয়েছে। আমরা 25 তারিখে গত মাসের, মানে ওই মাসের আমরা 25 তারিখে আমরা এটা মনিটাইজেশন পাইছিলাম, ওই মাস দিয়ে টোটাল আমরা $207 আর্ন করছি এই চ্যানেল থেকে। মাত্র ভিউ হয়েছিল গত মাসে, যদি আপনাদেরকে দেখাই 28 দিনের হিসাবে, $1700 আর্নিং হয়েছে $154। আর $1000 আসলে ডলার দেয় হচ্ছে $1-$2 সর্বোচ্চ, কিন্তু আমরা একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে কাজগুলো করতেছি। এখনই না, আগে আপনাদেরকে শিখতে হবে সমস্ত ডিজিটাল মার্কেটিং, তারপরে আপনারা যদি কাজ করেন, মন মানসিকতা থাকে কাজ করার, মার্কেটেও কাজ করবেন পাশাপাশি। এই ধরনের কাজ করলে আপনারা মাসে যদি একটা চ্যানেল থাকে, মাসে অনায়াসে $20,000 ইজিভাবে ইনকাম করতে পারবেন শুধু এই কাজটা শিখলে। এই কাজটা আপনাদেরকে ফ্রিতে শিখাবো, সমস্যা নাই, কিন্তু আপনাদের যেটা করতে হবে, আপনি আগে ডিজিটাল মার্কেটিং ফুলভাবে শিখতে হবে, শিখলে তারপরে আমরা ওই কাজগুলো শিখাবো। আর আমাদের এখানে একটা সিস্টেম আছে, আজকে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখান, শুরু করি আমরা, আমাদের যতদিন না ডিজিটাল মার্কেটিং শেষ হচ্ছে আপনারা কন্টিনিউ ক্লাস করবেন। ডিজিটাল মার্কেটিং শেষ হওয়ার পরে আপনাদের যদি কোনো শেখার আগ্রহ থাকে, অন্য কিছু হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, আদার্স যদি কোনো সার্ভিস শেখার প্রয়োজন থাকে, আমাদেরকে বলবেন, আমরা ওগুলো ফ্রিতে শিখাবো। শুধু আপনারা মাসে একটা ফি আছে $1000 জুম ফি, ওইটা দিয়ে দিবেন, তাহলে আপনারা ওই কাজ কোর্সগুলো করতে পারবেন, কোনো আর কোনো টাকা পয়সা লাগবে না। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার আসি হচ্ছে, আমি এখানে দেখেন টোটাল সার্ভিস আছে 20-26টার উপরে, আরও এক্সট্রা অনেক ক্লাস আছে, সেটা অ্যাড করা হয় নাই, আপনারা ক্লাসের ভিতরেই দেখতে পারবেন। তো আমি প্রথমে আমরা যদি দেখি ফাইবারে কোনগুলো সার্ভিস ট্রেন্ডিংয়ে আছে, আমি যদি একটু ফাইবারে যাই, আপনারা যে কাজগুলো শিখবেন, প্রথমে আমরা যে কাজগুলো শিখবো, যেগুলো কাজ ফাইবারে সব থেকে বেশি চলে, ওই কাজগুলো আমরা আগে শিখবো, কারণ আমাদের সবারই আর্নিং দরকার প্রথম অবস্থা। আর্নিং না হলে আসলে কাজ করার মন মানসিকতা কমে যায়। তো আমি যখন 19-এর দিকে ফ্রিলান্সিং শুরু করি, তখনও আমার প্রথম আশা ছিল আর্নিং করা, কারণ আর্নিং করলেই আসলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। যদি আপনি $5 আর্নিং করেন এখান থেকে, তাহলে কিন্তু আপনার এখানে পুরা, মানে এখানে পুরা ফোকাস করবেন, আপনি সম্পূর্ণভাবে ফোকাস করতে পারবেন। আপনি যদি আর্নিং না করতে পারেন, তাহলে আসলে ফোকাস কমে যায়। কিন্তু এখানে আপনাকে লেগে থাকতে হবে, ফার্স্ট টাইম আপনাকে লেগে থাকতে হবে, শিখতে হবে, কষ্ট করতে হবে। যদি কষ্ট করেন, আপনি 100-এ 100 সাকসেস হবেন, যদি কষ্ট করেন। আর যদি মনে করেন না এখান থেকে আমার হবে কি না হবে না, এরকম মন মানসিকতা রাখা যাবে না। আপনার ফার্স্ট নিশ থাকতে হবে যে আপনি এখান থেকে সাকসেস হবেন, সবাই পারলে আপনি পারবেন না কেন। আমি দেখাই ইনস্টাগ্রামের একটা সার্ভিস, দেখাই ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং যেটাই লেখেন। এখানে সার্ভিস আছে 9800 সার্ভিস আছে। এবার অনলাইনে যদি দেখি, তাহলে আপনার প্রতিযোগী দেখেন 1000, এটা আরও 6 মাস আগে আরও অনেক কম ছিল, 3000 সার্ভিস ছিল, এখন অনেক কমে আসছে, এগুলো আরও বাড়তেছে। আপনাদের প্রতিনিয়ত ফ্রিলান্সার এখানে প্রতিদিন বাড়তেছে। এবার দেখেন আমি একটা সার্ভিস ওপেন করি, এটা টপ রিলেটেড সেলার হয়ে গেছে, দেখেন 17টা কাজ এখন বর্তমানে রানিং আছে, 17টা। তিনি কি কাজ করতেছে আমরা যদি একটু তার অ্যাকাউন্টটা দেখি, তিনি 2014 সালে আসছে, কিন্তু আসলে 14 সালে আসছে কি না এটা বলা যাচ্ছে না, পাকিস্তানি সেলার। দেখেন তিনি শুধু সার্ভিস দিতেছে হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং, যেটাই বলেন না কেন। এখন তিনি আসছে 2014 সালে, তিনি কাজ করছে 462টা শুধু রিভিউ পাইছে, আরও এক্সট্রা অনেক কাজ করতে পারে, কিন্তু টপ রিলেটেড সেলার। মোটামুটি $10,000 ইনকাম করলে টপ রিলেটেড সেলার হওয়া যায়, তার মানে কিন্তু তিনি এখন এখান থেকে ভালো পজিশনে কাজ করতেছে। একটু আমরা তার সার্ভিসটা দেখি, 17টা সার্ভিস যদি আমরা স্ট্যান্ডার্ড, বেসিক এবং প্রিমিয়াম,
এখানে টোটাল তিনটা প্যাকেজ থাকে, এটা হচ্ছে সব থেকে ছোট, এটা হচ্ছে মানে বড়র থেকে ছোট এবং ছোটর থেকে বড় মাঝারি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে $100, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে $120। সব থেকে বেশি হায়ার হয় এই প্যাকেজটা স্ট্যান্ডার্ডে, সব থেকে বেশি হায়ার হয়। যদি আমরা এখানে যদি $100 করে যদি ধরি অ্যাভারেজ, তারপরে কিন্তু তার $1700-এর কাজ বর্তমানে কিন্তু রানিং আছে, প্রায় 170,000 60,000 50,000-এর মতো কাজ কিন্তু রানিং আছে। কিন্তু তিনি কিন্তু প্রতিদিন এই সার্ভিসটা দিতেছে, মানে প্রতিদিন ডেলিভারি দিতেছে কাজগুলো। আমরা যদি তার সার্ভিসটা দেখি, মোস্ট রিসেন্ট কবে ডেলিভারি দিছে, 8 আওয়ার আগে সার্ভিস একটা ডেলিভারি দিছে, 1 উইক আগে দিছে, ওকে 1 উইক আগে, 1 উইক আগে দেখেন অনেক, কিন্তু এই মাসের মধ্যে অনেকগুলো কাজ ডেলিভারি দিছে। এই একটা সার্ভিস দেখলাম, একজন কাজ করছে কি, একজন কাজ করছে হচ্ছে 125টা, এরাও টপ রিলেটেড সেলার, 9টা কাজ বর্তমানে রানিং আছে এবং স্ট্যান্ডার্ড হচ্ছে $150, মানে $50 আর কি, মোটামুটি তার 500 যদি অ্যাভারেজ ধরি 550,000 টাকার কাজ রানিং আছে। এবার আমি অনলাইন ছাড়াই দেখি, এই একটা কাজ আছে। এবার আসি হচ্ছে এই একটা দেখি, আমরা কয়েকটা কাজ দেখব, বেশি না, এই একজনের চলে 11টা, $10 করে এবং $60 করে ধরলে মোটামুটি $600-এর কাছাকাছি কাজ রানিং আছে। এই একজন, এই একজনের বর্তমানে কাজ রানিং আছে 187টা, আর তার বেসিক প্যাকেজই শুরু হয়েছে $90 থেকে। স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি $115, আর প্রিমিয়াম যদি ধরি $140। যদি আমরা এই সার্ভিসটা ক্যালকুলেশন করি, যদি আমরা ক্যালকুলেটর করি, এখানে যদি আমরা ধরি অ্যাভারেজ 187টা অর্ডার, 187 গুণন, যদি আমরা স্ট্যান্ডার্ড দিচ্ছি $115 করে, $115, বর্তমানে তার $21,000-এর কাজ বর্তমানে রানিং আছে, $21,505। এবার যদি বর্তমানে গুণন করি এটা দিয়ে, প্রায় এখন ধরতে গেলে $100 লোকাল মার্কেট, $120 করে ডলার হয়, $99 করে যদি ধরি, আমরা লোকাল মার্কেটে $99 করেই ধরি, $99, ওকে আজকের ডলার রেটটা দেখি ব্যাংকে কত করে দিতেছে, ডলার রেট ওকে আজকে $94 করে বর্তমানে চলতেছে। আমরা যদি $21,505 যদি ধরি বাংলা টাকায়, $21,505, তাহলে বর্তমানে তার $11,00,000 প্লাস কাজ চলতেছে, $11,00,000 কাজ বর্তমানে চলতেছে নাকি আরও বেশি, হিসেব কি গোলমোল হইল নাকি, ওকে একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক, ওকে $11,00,000 কাজ বর্তমানে রানিং আছে। তার মানে তার যদি $11,00,000 এর থেকে বেশি কাজ রানিং থাকে, তাহলে আপনি এরকম একটা সার্ভিস যদি লঞ্চ করেন, আপনার তো 2টা বা 1টা কাজ রানিং থাকবে, এটা কি অবাস্তব? তিনি আসছে কত সালে দেখেন, 19-এর দিকে আসছে, কোন দেশি, তিনি হচ্ছে অস্ট্রেলিয়া। তিনি 2টা সার্ভিসই দিতেছে, শুধু ইনস্টাগ্রাম আর হচ্ছে টিকটক, কি দিবে, ফলোয়ার বাড়াই দিবে, মানে পেজ ম্যানেজমেন্টের কাজ করবে। এবার আসেন আমরা যে কাজটা শিখবো, এটা হচ্ছে একটা কাজ দেখাইলাম আমি ইনস্টাগ্রামের, এখন যদি তার 187টা কাজ রানিং থাকে, আপনার তো একটা থাকবে, 2টা থাকবে প্রথম অবস্থায়। আর দেখেন প্রতি ঘন্টায় ঘন্টায় ডেলিভারি দেওয়ার কথা, একদিন প্রতিদিন ডেলিভারি দিতেছে, এখন তিনি আসছে হচ্ছে 19-এর দিকে এসে, যদি তিনি কেরিয়ার এই এই পর্যন্ত যদি কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? সেম কাজগুলো আপনি শিখবেন, ওদের বেশি চলতেছে। এই একজন যদি দেখি, এই একজন মেয়ে, তার দেখেন 53টা কাজ চলতেছে, এই একজন যদি দেখি 53টা, ওকে দেখেন
সবারই মোটামুটি এখানে কাজ রানিং আছে, খুবই হাইলি কাজ 16টা। তো আপনি যদি এরকম একটা সার্ভিস লঞ্চ করেন, আশা করি তো আপনারও একটা হলেও কি অর্ডার থাকবে। তো এই একটা দেখলাম, আরেকটা সার্ভিস আছে, এটা হচ্ছে ইউটিউব, ইউটিউব প্রমোশন। ইউটিউব যদি ওই সার্ভিসটা প্রমোশন লেখার কোনো জায়গায় লেখা যায় না, লেখলে একটু সমস্যা করে, অ্যাকাউন্টে প্রবলেম হয়ে যায়, কিন্তু এই সার্ভিসটা সিস্টেম করে দিতে হয় আর কি। এখানে দেখে 15,000 সার্ভিস, কী পরিমাণ মানুষ এদিকে ঝুঁকছে। তো দেখেন 10টা, একজন 92টা কাজ করে ফেলছে, কত তারিখ আসছে, 3টা কাজ রানিং আছে, আসছে কততে 19-এর দিকে আসছে 350টা শুধু রিভিউ পাইছে, লেভেল টু সেলার, বর্তমানে লেভেল টু সেলার। তো এখানে যারা কাজ করে মোটামুটি সবাই কম বেশি 2 দিন আগের পাশে লেগে থাকলে সাকসেস হবে। দেখেন 23টা অর্ডার বর্তমানে রানিং আছে, এই একটা কাজ ট্রেন্ডিং আছে। আমরা যতগুলো কাজ শিখবো সবগুলো কাজেরই ডিমান্ড খুবই বেশি, খুবই বেশি বলতে খুবই বেশি। আমরা মোটামুটি 2টা কাজ দেখলাম, তারপরে দেখেন আরও এখানে যদি এসিওর কাজ দেখেন, এখান থেকে আমি এসিওর কাজ দেখাই, লিঙ্ক বিল্ডিংয়ের কাজ দেখাই। ওকে, লিঙ্ক বিল্ডিংয়ের কাজ দেখাই, ধরেন সোশ্যাল ব্যাকলিং অথবা সোশ্যাল মিডিয়া ব্যাকলিংয়ে, ওকে ব্যাকলিঙ্ক, এগুলো কাজ বর্তমানে খুবই হাইলি চলতেছে। আর এসিও যদি দিয়ান তাহলে তো কোনো কথাই নাই, এসিওর আমাদের বাংলাদেশি সেলার খুবই কম, নাই বললে চলে। এখানে একটা করে গিগ যদি আপনারা ফালায় রাখেন, তারপরে দেখা যাবে মাসে একটা করে প্রজেক্ট আসবেই। তো এই একটা যদি দেখি, এসিও ব্যাকলিং অথবা এসিও ডু ফলো ব্যাকলিং, যাই লাগেন না কেন একই কথা, 21,000 সার্ভিস। তো এবার দেখেন এখানে আমরা এই সার্ভিসটা দেখি, ওপেন করে দেখি, একটা রানিং আছে। আর এগুলো কাজ যারা করতে আসবে তারা কিন্তু একদিনের জন্য হয় না, এসিও সার্ভিসগুলো হচ্ছে লং টাইম। মিনিমাম যদি আপনাকে কাজ করায় তাহলে আপনাকে কমসে কম 6 মাস কাজ করাবেই। একটা বায়ার যদি এসিওর কাজ করায় তাহলে আপনাকে 6 মাস করাবেই কাজ, কারণ তার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে গেলে, মিনিমাম একটা রেজাল্ট আনতে গেলে তার 6 মাস সময় লাগবে। তো এখানে দেখেন এই ক্যাটাগরি এসিও ডু ফলো লিখলে অনেক সার্ভিস আসতেছে, 21,000, কিন্তু এখানে এত আসার কথা না। ডু ফলো ব্যাকলিং, আমরা ডু ফলো ব্যাকলিং লিখে সার্চ করলে আরও কম আসবে। এই লোকটা ডু ফলো ব্যাকলিং দিতেছে, আমরা মূলত এগুলোই করব, যতগুলো কাজ আছে সবগুলো করবো। এখন দেখেন 79টা কাজ বর্তমানে রানিং আছে, $96 করে যদি ধরি তাহলে হিসাব করে দেখেন 79 প্রায় 7-8 লক্ষ টাকার কাজ চলতেছে। এখানে দেখেন 112টা কাজ রানিং আছে। আমরা এইগুলো কাজই আমরা শিখব, যেগুলো কাজ প্রথমে ট্রেন্ডিংয়ে আছে ওইগুলোই আমরা শিখব ফার্স্ট, তারপরে আমরা বাকিগুলো আস্তে আস্তে শিখব। এবার আসি হচ্ছে আমরা কিভাবে কাজ শিখাবো। ধরেন আজকে আমাদের ফার্স্ট ক্লাস হইল এসিও, এসিওর উপর, এসিওর ধরেন ডু ফলো ব্যাকলিং হতে পারে, অ্যানকর টেক্সট ব্যাকলিং হতে পারে, প্রোফাইল ব্যাকলিং হতে পারে, একটা ম্যাপ তৈরি করা হতে পারে, মানে টোটাল একটা এসিও সার্ভিস যদি আমরা শিখি আজকে। আজকের ক্লাসে আমরা এসিও সার্ভিস শিখব, দ্বিতীয় ক্লাসে আমরা শিখব হচ্ছে এই সার্ভিসটা নিয়ে আমরা সবাইকে তো হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক দিয়েই দিব, দিয়ে তারপর সবাই যদি এটা পরিপূর্ণভাবে করতে পারে, আমাদের দ্বিতীয় ক্লাসে হবে ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করা, এবং তৃতীয় নাম্বার ক্লাসে মূলত আমরা গিগটা পাবলিশ করব, চতুর্থ ক্লাসে আমরা দেখব গিগ সমস্ত কিছু, যদি কোনো জায়গায় ভুল হয় সেটা আমরা কারেকশন করে দিব, কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটা সলভ করে দিয়ে আমরা, মানে একটা করে ক্লাস হবে আর একটা করে গিগ পাবলিশ হবে। এইভাবে কাজ করলে আমাদের এই মাস, মানে মাসের মধ্যে আমাদের ফাইবার মোটামুটি মার্কেট প্লেসের আমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, পাশাপাশি আমরা মার্কেট প্লেসে কাজও করতে পারবো, আমরা কাজও শিখবো, একসাথে আমরা 2টা করবো, যাতে আমরা পরবর্তীতে কাজ শেখার পরে যেন আমাদের বসে না থাকতে হয় যে 3 মাস পরে কাজ, মানে 3 মাস ভরে ভরে কাজ শিখবো, তারপরে আমরা একটা সময় যা মার্কেট প্লেসে নামবো 3 মাস পরে, তখন আসলে কিছুই করা যাবে না। আমরা কাজ শেখার পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করব, এবং যদি কারো ইচ্ছা থাকে সাবকন্ট্রাক্টে কাজগুলো করতে পারবেন, মোটামুটি আমরা তাহলে এখান থেকে সাকসেস খুব দ্রুতই পাবো। আর সবসময় আপনারা হোমওয়ার্কগুলো করবেন, হোমওয়ার্কগুলো করলে যেটা ভালো হয় আপনাদের একটা প্রুফ থাকবে, প্রুফগুলোর মাধ্যমে যদি কোনো বায়ার যদি বলে যে তোমার আগের কোনো অভিজ্ঞতা আছে কি না, তাহলে আপনারা ওই অভিজ্ঞতা নিয়ে, বা মানে ওই স্ক্রিনশটটা দিলে বায়ার বুঝবে যে আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনার কাজটা পাওয়া খুব সহজ হয়ে যাবে।
তো এবার আসেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে, আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি যতটুকু পারি ট্রাই করবো আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে। কারো কোনো প্রশ্ন আছে? বলেন বলেন, একে একে বলেন, শুরু করেন। হ্যাঁ সালমাফা বলেন, ঋত্বিক, জান্নাত, আমি কি আছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ কে বলছেন? আমার কোশ্চেন ছিল, আমি ঋত্বিক। হ্যাঁ ওকে জি ভাইয়া, আমার কোশ্চেন ছিল যে আমি যে আগে ফাইবারের একটা গিগ পাবলিশ করছিলাম, ওটা হচ্ছে নাকি ডিলিট করতে আপনি বলছি মানে রেকর্ড দিছিলেন আমাকে একটা। ওকে আমি বলি, এখন আপনার গিগ যদি অ্যাকাউন্টটা যদি 6 মাসের পুরানো হয়, ঠিক আছে, তাহলে আর ওই অ্যাকাউন্টে কাজ করা ঠিক হবে না। যদি ভেরিফাই না করা থাকে, ওইখানে আপনি যে কোনো একটা লোগো অথবা ফটো দিয়ে আপনার ছবিটা মুছে ফেলেন, মুছে ফেলে আপনার নিজের নামে অ্যাকাউন্ট না করে আপনার ফ্যামিলির আদার্স মেম্বার হয় মেয়ে লোক দিয়ে, মানে মেয়ে মানুষের অ্যাকাউন্ট করেন, দ্রুত কাজ পেতে গেলে মেয়ে মানুষের অ্যাকাউন্টটা খুবই কার্যকরী। আর যদি ওটা যেহেতু 6 মাস হয়ে গেছে, মোটামুটি ওইটাতে গিগ দিলে র্যাঙ্ক করতেও পারে নাও করতে পারে, রিস্ক নেওয়া তো দরকার নেই আমাদের, তাই না? তো নতুন অ্যাকাউন্টে কাজ করে নতুনভাবে ফ্রিল্যান্সিং শুরু করি আমরা, পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্টটা যদি চাই আমরা পরবর্তীতে ব্যবহার করব, সমস্যা নাই। আগে আপনার একটা অ্যাকাউন্ট লেভেল 1 হোক, তারপরে আমরা করব, ঠিক আছে? আরো কোশ্চেন আগে অ্যাকাউন্টটা কি ডিলিট করতে হবে? না ডিলিট করা দরকার নাই, ওইটা যেরকম আছে ওইরকমই থাকবে, আপনি নতুন অ্যাকাউন্ট করবেন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিব, এটা তো আসলে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, আপনাদেরকে ভিডিও একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ওই অ্যাকাউন্টটা মানে ওই ভিডিওটা দেখে জাস্ট অ্যাকাউন্টটা করবেন, বাকিগুলো আমি দেখে নেক্সট ক্লাস আমরা কাজের ক্লাস করব, ঠিক আছে? তাহলে আমরা খুব দ্রুত এগোতে পারবো। আর কোনো প্রশ্ন? হ্যাঁ সালমাফা বলবেন কিছু। হ্যালো, কারো কোনো প্রশ্ন নাই? হ্যালো, হাসিবুর? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছিলাম যে এর আগে আসলে ওই যে একটা অ্যাকাউন্ট করছিলাম, বাট মানে সাজানো হয় নাই আসলে, মানে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, কোনো কিছু সাজানো হয় নাই, তো আসলে ওতে কি করবো নি ওটা বাদ। এখন যদি আপনার ভেরিফাই করা হয়েছে কি ওই অ্যাকাউন্টটা? মানে আপনি কি কোনো অর্ডার পাইছিলেন, কোনো কি অর্ডার পাইছিলেন? ওকে, যদি যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা এখন প্রপারলি সেট আপ না হয়ে থাকে, তাহলে আপনি ওই অ্যাকাউন্টে কাজ করতে পারেন। ওটা কি মে মাসের অ্যাকাউন্ট না, মে মানুষের? ও ও ম্যান অ্যাকাউন্ট হলে সমস্যা, সোমবার না তো আমাদের ক্লাস হবে প্রতি শনিবার, সোমবার, বুধবার, শনিবার, সোমবার, বুধবার, এই 3 দিন ক্লাস হবে। আর আমরা বৃহস্পতিবার দিন আমরা দেখা যায় রাতে অথবা শুক্রবার দিন রাতের বেলায় আমরা সারা রাতি মূলত আমরা জমে থাকি, আড্ডা দেই, চাইলে ওইগুলোতে আসলে কথাবার্তাই হয়, কোনো কাজ শেখানো হয় না, হয়তো টুকটাক হয়তো কোনো কিছু জানার থাকলে কেউ জিজ্ঞাসা করলো সেটা আসলে সলভ করা হয় বা ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এরকম। তো অন্য অন্য বারে চাইলে জয়েন হতে পারেন, না চাইলে নাও হতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে যেহেতু এই মাঝখানে আমাদের আবার ক্লাস হচ্ছে, আজকে সোমবার, যেহেতু বুধবারে ক্লাস হচ্ছে, তাহলে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা যে যা পারেন, আমি ভিডিওটা আবার দিয়ে দিব, ফাইবার অ্যাকাউন্টটা করে ফেলেন,
আর এই ক্লাস টাইমটা মানে ক্লাস টাইম বাদে যে সময়টা আছে এই টাইমে বলবেন যে ভাই আমার এই জায়গায় প্রবলেম, আপনারা এই জায়গায় আমাকে সলভ করে দেন, বা অ্যাকাউন্টটা চেক করে দেন, বা গিগটা চেক করে দেন, তাহলে কিন্তু সবার জন্যই ভালো হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আরো কোনো কোশ্চেন আছে আপনার? ওকে, তাহলে আপনারা সবাই নতুন ভাবে অ্যাকাউন্ট করবেন। আর জান্নাত আপু আছেন? জান্নাত আপুর তো অ্যাকাউন্ট তৈরি করাই আছে। ওকে, যাই হোক, তোমল তো কথাই বলে না। কথা বলতেছে না, হয়তো বুঝতে পারতেছে না। ওকে, যাই হোক, ও টনসিল হয়েছে আর কি। ওকে, যাই হোক, শীতে টনসিল হয়েছে। ওকে, যাই হোক, আমরা এখানে যতটুকু বুঝতে পারলাম, তো আমাদের এইভাবে কাজ করলে আমরা প্রথম ক্লাস নিব হচ্ছে, আমরা প্রথম আপনাদের ইনস্টাগ্রাম করতে পারেন, অথবা ইউটিউব মার্কেটিংটা সার্ভিসটা আমরা করতে পারি। আমার মনে হয় প্রথম ইউটিউব সার্ভিসটা দেওয়াই বেটার হবে, ইউটিউবের যাবতীয় যা কিছু আছে। হ্যালো, আচ্ছা ভাইয়া, তাহলে আমরা প্রথম ক্লাস শুরু হবে আমাদের ইউটিউবে। আপনারা আপাতত কালকের ভিতরে অ্যাকাউন্টগুলো সেট আপ করে ফেলেন, কোনো জায়গায় প্রবলেম হলে আমাদেরকে মেসেজ করবেন গ্রুপে, আমরা অল টাইম রাত দিন শুধু সকাল 6টা থেকে শুরু করে 10টা 11টা পর্যন্ত থাকি না, আমি থাকি না, আর আমার আদার্স মেম্বার যে যেমন হাসিবুর আছে, কোনো বিষয়ে সমস্যা হলে ওরা সলভ করে দিবে, আর ওই টাইমে আমরা ঘুমাই। আর সারা রাত যে কোনো সময় মেসেজ করলে, বাইরে মেসেজ করলে আমাদের খালি মেসেজ করবেন, সাথে সাথে আমরা আইসা জুমে আইসা আপনার বাইরের সাথে কথা বলবো, কথা বলে কাজটা নেওয়ার চেষ্টা করব। আর সাপোর্ট অল টাইম চলবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো আমরা শেষ করি না? ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।